ডান্সিং এ জ্যাকসন চুলখানা বাগিয়ে সব হিরো পেছনে বনি দাদা এগিয়ে, অ্যাকশনে কি দারুণ লজিক কে পে দিয়ে সব হিরো পেছনে বনি দাদা এগিয়ে, রোমান্স বা ইমোশন সিন যত লে দিয়ে সব হিরো পেছনে বনি দাদা এগিয়ে। Welcome guys to my channel Funtoosh Abhijit. আজকে এই ভিডিওতে আমি এমন একজন ব্যক্তির নিয়ে কথা বলবো যিনি এই মুহূর্তে টলিউড ইন্ডাস্ট্রির লিডিং মোস্ট হিরো স্বঘোষিত। Yes, ঠিক ধরেছেন, নান আদার দেন বনি সেনগুপ্ত। হ্যাঁ, যদিও ওনাকে নিয়ে এই মুহূর্তে ইউটিউবে অনেক ইউটিউবার অনেক কথা অনেক রকমভাবে বলে দিয়েছে, কিন্তু তবুও আমি মনে করি আমি যতক্ষণ না দু চারটে কথা ওনাকে নিয়ে বলছি ততক্ষণ পর্যন্ত এই পুরো ব্যাপারটাই অসম্পূর্ণ থেকে যাবে। বিকজ আই এম দ্য লিডিং মোস্ট ইউটিউবার ইন ওয়েস্ট বেঙ্গল। বনি সেনগুপ্ত বলেছে ও নাকি টলিউডের লিডিং মোস্ট হিরো। সেটা এখন বলতে পারি যে ওয়ান অফ দ্য লিডিং মোস্ট হিরো, তো আমি সেটা নিজে মেনে নিতে পারি। কিন্তু তা কি করে হয়, মানে এই কথাটা যদি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিৎ দেব এরা বলতো তাহলে মানতাম। হ্যাঁ, আমার কথা শুনে অনেকেই বলতে পারে এটা কিরকম কথা বলছো, এটা কিরকম পার্সিয়ালিটি পূর্ণ কথা বলছো তুমি, মানে জিৎ বুম্বা দেব এরা বললে তুমি মানবে, কিন্তু বনি সেনগুপ্ত বললে কেন মানবে না? মানবো না এই কারণেই, কারণ বুর্জ খালিফা আর মিয়া খালিফা এক জিনিস নয়। আমাকে কি ভালোবাসা যায় না? আমি কি এতটাই খারাপ? এই দেখো, অত সেন্টিমেন্টাল হওয়ার কিছু নেই, তোমাকেও ভালোবাসা যায়, তুমি মন্দও নও, কিন্তু তুমি একজন স্বাধীন দেশের নাগরিক, তোমার বাক স্বাধীনতা আছে, তাই তুমি বলেছো ওয়ান অফ দ্য লিডিং মোস্ট হিরো, তো আমি সেটা নিজে মেনে নিতে পারি। এবার এটার পরিপ্রেক্ষিতে আমাদেরও পয়েন্ট অফ ভিউ রাখার, এক্সপ্রেস করার নিজেদিকে স্বাধীনতা আছে বলে মনে হয়। এরকম একটা কথা ফট করে মিডিয়ার সামনে বলে দেওয়া মানে ইউটিউব রোস্টারদের দিকে পেছন ফিরে দেওয়াল ধরে দাঁড়িয়ে পড়া। সাহস পাও কোথা থেকে? রণবীর সিং এর পেপসি, শাহরুখ খানের কক, বনি দাদা বোকাচোদা স্লোগান ভাইরাল হোক। আসুন একবার দেখে নেওয়া যাক বাংলা সিনেমার লিডিং মোস্ট হিরোর রক্ত গরম করে দেওয়া অভিনয়ের কিছু ভগ্নাবশেষ, আই মিন দৃশ্য বিশেষ। তোমায় একবার থানায় দেখা করতে বলেছিলাম না? বিক্রম কোনোদিনও থানায় যায় না, প্রয়োজনে থানা বিক্রমের কাছে আসে। না মানে এই কথাটা তো ইডিকে বলতে পারতে বাবা, যখন ডেকেছিল তোমাকে। মানলাম একটা সিনেমা হচ্ছে অ্যাকশন মার্কা, সেখানে অ্যাকশন মার্কা কিছু ডায়লগ থাকবে, কিন্তু তাই বলে এইরকম, মানে ব্যাপারটা ওই রকম হয়ে গেল না? আমার পায়খানা পেলে আমি ল্যাট্রিনে যাই না, ল্যাট্রিন আমার কাছে আসে, মতলব কুচবি। যদি ডি অফিসাররা না থাকিত তবে বনি দাদাকে কি চিন্ত লোকে। এরপর এই হচ্ছে সেই দৃশ্য যা আমার জীবন দর্শন পাল্টে দিয়েছে। বিশ্বাস করুন, এই দৃশ্যটা দেখার পর থেকে আমার ল্যান্ডমাইনের ওপর থেকে বিশ্বাসটাই উড়ে গেছে। মানে একটা ছেলের পায়ের নিচে আস্ত একটা ল্যান্ডমাইন ব্লাস্ট করে গেল, অথচ তার ল্যান্ডে একটা আঁচড়ও লাগলো না। আমাদের বনি দাদা কিন্তু রোমান্সেও পিছিয়ে নেই। তুমি যদি ছোট্ট করে জানতে চাও তাহলে তুমি খুব ভালো, আর যদি বড় করে জানতে চাও তোমার মধ্যে এমন কিছু আছে যা অন্য কারোর মধ্যে নেই। হ্যাঁ, এই মেয়েটির মধ্যে বাবা হওয়ার ক্ষমতা আছে যেটা অন্য কোনো মেয়ের মধ্যে নেই। তোমার সাথে একটু কথা ছিল, চন্দন আছে না, চন্দন তোমাকে খুব ভালোবাসে। আমি তোমাকে ভালোবাসি, কিন্তু চন্দন যে। আরে বনি দাদা, একটা মেয়ে নিজে তোমাকে চন্দন বের করার সুযোগ দিচ্ছে আর তুমি অন্য চন্দনকে নিয়ে পড়ে আছো। না, এগুলো বাস্তবে হয় না, সিনেমাতে হয়, কারণ বাস্তবে আমি আমার বন্ধুগুলোকে দেখি তো, মানে এমন ঢ্যামনা ফ্রেন্ড সার্কেল, এক একটা বন্ধু মানে এক একটা মুরলী বিজয়, না মানে ভালো ক্রিকেট খেলে না, সবসময় বন্ধুর বউ বন্ধুর গার্লফ্রেন্ডের সঙ্গে সেটিং করার ধান্দায় থাকে। আমি কি টিকিট নাকি? হ্যাঁ, যেটা যে কেউ কাটতে চাইবে, কিন্তু আমি আর রিস্ক নিলাম না বাবা, নিজেই কেটে ফেললাম। আই হেট মাই মাইন্ড, আই জাস্ট হেট মাই মাইন্ড, হেট ইট। বনি দাদা হাই জাম্প দিয়ে হিরোইনের দিকে লক্ষ্য করে শাহরুখ খানের মতো হাত মেলে দাঁড়ালো, কিন্তু এ কি, হিরোইন বেরোলো সাইড থেকে। কথায় আছে লাভ ইজ ব্লাইন্ড, কিন্তু এই কথাটা বনি দাদা এতটাই সিরিয়াসলি নিয়ে নিয়েছে যে হিরোইন তার পাশে আছে না সামনে সেটা বুঝতেই পারছে না। যে ছেলেটা দিনের বেলায় দিনের আলোতে একটা আস্ত মেয়েকে খুঁজে পায় না, সে ফুলশয্যার রাতে কি করে খুঁজে পেয়েছিল? সদ্য ফোটা গন্ধহীন ফুলের তীব্র ঝাঁঝালো গন্ধে ডেভিয়েটেড ন্যাজাল সেপ্টাম সমস্যায় আক্রান্ত, নাকের বুক ফাটা কষ্টকে সাক্ষী রেখে ঝুলে পড়া টিভি সিরিয়ালের টিআরপিকে টেনে তোলার লক্ষ্যে বিকিনি পরে গোয়ার বিচে নেমে পড়া এক লজ্জাবতী ললনার উষ্ণতা ভেজা স্বপ্ন দেখতে গিয়ে স্বপ্ন দোষকে সঙ্গী করে বড় হতে থাকা ইতর বাঁদর ছেঁচড় পেছন পাকা ছেলেদের প্রতিনিয়ত কাম্মানে জর্জরিত সমাজের না শোনা আর্তনাদকে পিংপং বলের মতো কিংকং এর হাতে দিয়ে হিমালয়ের উদ্দেশ্যে যাত্রা করার ইচ্ছাকে দমিয়ে রেখে শোষিত নিপীড়িত নির্যাতিত কলঙ্কিত প্রত্যেক
প্রত্যেকটি মহিলার হঠাৎ করে বুক দেখানো পেছন খোলা টিকটক ভিডিওর দৃশ্যে স্তম্ভিত, অচম্বিত, হতবম্বিত, শীঘ্র পতন হতে চলা যুব সমাজের সার্বিক কায়িক ও মানসিক সংশোধনের সংকল্প নেওয়ার মানসিকতাকে পিন্ডি চটকে বুড়ো বয়সে সলমন খানকে মেয়েদের বয়সী মেয়েদের সাথে কোমর দোলাতে দেখে বাথরুমে গিয়ে কারণে অকারণে গিটার বাজাতে বাজাতে ক্লান্ত হয়ে পড়া অগণিত যুব সম্প্রদায়ের হাত থেকে সরকারি চাকরি হওয়ার পরেও জালিয়াতির জন্য কাজ কেড়ে নেবার ফলে ডেলিভারি টেবিলে শুয়ে শুয়ে প্রাক্তনের সাথে চ্যাট করার সময় ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ নিয়ে বাঁচতে থাকা থুতু ভুতু হাগুমুতু নিয়ে লুতুপুতু করা পাপাকি পরির স্কুটির চাকার সামনে গিয়ে পড়া বাঁচার শেষ চেষ্টা করা অসহায় মানুষটার মাথা যেমন কাজ করে না, সেরকমই অবস্থা এখন বনির। মাথা কাজ করছে না। আরে দাদা, তখন থেকে কি বকবক করছেন? কথার মধ্যে কোনো অর্থ খুঁজে পাচ্ছি না তো। ও, আর বনির কথাটার মধ্যে অর্থ খুঁজে পেয়েছো? গজব বেজ্জতি হে। আমরা কুন্তলের সঙ্গে কথা বলি, তখন বলে যে আমাদের একটু, আমার এখন একটু দেরি আছে ছবিটা বানাতে, তো আমার কিছু ইভেন্ট করে দাও তুমি। এবং বনি তার এগেনস্টে 15-18 মধ্যে ওর ইভেন্ট করে এবং সেখানে ওর টাকাটা অ্যাডজাস্ট হয়। বেশ, তাহলে এবার দেখে নেওয়া যাক বনি সেনগুপ্তর কিছু স্টেজ শো। মানে বনি সেনগুপ্ত এখানে লিটারালি ওই সমস্ত হাসিনো দিকে, মানে মহিলা দিকে সাবধান করছে, বচনা এ হাসিনো, মানে মেয়েরা সাবধান হও, আমি এবারে গান করতে চলে এসেছি। হ্যালো, হ্যাঁ হিমেশ রেশমিয়া বলছি, এরপর আপনি নেক্সট যেদিন রানু মণ্ডলের বাড়ির পাশে লরি করে বালি ফেলতে আসবেন সেদিন আমাকে একটু জানাবেন, মানে হাতে একজন ভালো সিঙ্গার আছে, আপনার সাথে মিট করাতাম আর কি। গাল দিচ্ছে।